হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল উঠে গেছি ছাদে, ছাদে গিয়ে দেখতেছি এতগুলো ফুল ফুটে রয়েছে আর এত সুন্দর সুন্দর প্রিটি প্রিটি কালার। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো গাছটার মধ্যে ভরে গেছে। কি বলবো আর, ফুলগুলি দেখে তো আমার নাচতে ইচ্ছে করতেছে। মনে হচ্ছে যদি আমি প্রজাপতি হতাম, এগুলোর উপরে ঘুরতাম আর বসতাম আর নাচতাম। মানে অনেক সুন্দর লাগছে। আর মাশাল্লাহ অনেক বড় বড় ফুলগুলি দেখতে পাচ্ছেন ক্যামেরায় বা ভিডিওতে। হয়তো বা এগুলোকে ছোট মনে হচ্ছে, কিন্তু এগুলো আসলে মোটামুটি অনেকখানি বড় হয়েছে ফুলগুলো। আর ভাবলাম আপনাদের সাথে তো শেয়ার না করলেই নয়, কারণ অনেকদিন হয়েছে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না, কারণ আমার বাসায় একটু প্রবলেম, টেনশনে আছি। তাই ফুল তো এমন কোনো মানুষ নেই যে যাদের পছন্দ নয়, ঠিক আছে। আমার কাছে তো খুবই ভালো লাগে গাছ লাগানো, আমার এগুলো খুবই ভালো লাগে। তো আমি যতটুকু সম্ভব ছাদে লাগানোর গাছপালা চেষ্টা করি, আর যখন দেখি চেষ্টাটা এত সুন্দর করে ফুলের মতো ফুটে ফুটে রয়েছে এতগুলো, তখন তো মনটা খুবই ভালো হয়ে যায়। আর আমি দেখে আমার খুবই একটা মানে ফিলিংস অনেক হ্যাপি হ্যাপি। আর তো খুবই কষ্টের পরে এতগুলো ফুল বা গাছগুলো আমি বাঁচাইতে পারছি, কারণ আমার বাসায় অনেকগুলো বিড়াল আছে। ওরা কী করে, গাছের মধ্যে উঠে বসে পড়ে। তো এই কয়দিন প্রচুর গাছগুলো ভেঙেছে। তো আজকে সকালবেলা আমি ছাদে উঠে গিয়ে দেখি এতগুলো ফুল ফুটে রয়েছে। আই এম তো অবাক দেখে। আর এই যে সবচেয়ে বিউটিফুল প্রিটিয়েস্ট এই ফুলটা দেখতে পাচ্ছ, পিঙ্কের মাঝখানে হোয়াইট, কালার কম্বিনেশন তো জোস, ঠিক আছে। আর একদম সাদাও একটা আছে, ওইটা এখনও ফুটেনি। আর এগুলো দেখো মিষ্টি মিষ্টি কালার, খুবই সুন্দর, ভালো লাগে। আর আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো এই গরমের মধ্যে সবাই, আর এই ফুলের মতো সুন্দর থেকো। বাই বাই।